ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের এই কার্টুনের ক্লিপটা দেখে কিছু মনে পড়ছে? ইয়েস, সেই পকড়ে হ্যায় ইয়ে ওয়ালা বিটিএস কা রান, বিটিএস এর কার্টুনের ডাবিং এপিসোডের ক্লিপ। তো যাই হোক, আমরা বিটিএস কা অনেক 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 মিস করছি। আমাদের কাছে তাড়াতাড়ি যেন চলে আসে। অ্যান্ড আমি তো প্রচুর পরিমাণে বিজি, তো গাইজ জানি না সাইকো বসের কতটা পার্ট বানাতে পারবো, বাট যতটাই বানাতে পারি আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা বেশি বেশি করে লাইক করো, দেখো, আর পরের নেক্সট পার্ট আমি খুব 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 চেষ্টা করছি তাড়াতাড়ি আনার জন্য। অ্যান্ড প্রতিবারের মতন এবারেও বলি, এটা শুধুমাত্র একটা ফ্যান ফিকশন ইমাজিনেশন বেস স্টোরি, রিয়ালিটির সাথে কোনো কানেকশন নেই, শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ইউজ করা হচ্ছে। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ओके, लेट्स स्टार्ट। विलाप जो तुमसे है दिल को मेरे, कसम से सुकून मिला, सुकून मिला। तुझे पाया रब से है दिल को मेरे, कसम से सुकून मिला, सुकून मिला। সব থেকে বড় নাম্বার ওয়ান কোম্পানির সিও জিয়ন জাংকুকের কেবিনের মধ্যে গেছে। অফিসের সমস্ত ব্যক্তিরা কাজ করছে, সাথে কানা ঘুষও করছে। কেউ কেউ বারবার জাংকুকের কেবিনের দিকে তাকাচ্ছে। জাংকুকের জিপসাম ওয়ালে ঘেরা কেবিন, হাই সিকিউরিটি, সাথে ব্ল্যাক গ্লাস লাগানো, ভিতর থেকে সাউন্ড প্রুফ, বাইরে থেকে কেউ কিছুই দেখতে পায় না। সো তাদের কৌতূহলে শেষ নেই, বারবার তিয়ংকে দেখার জন্য সবাই উকি ঝুঁকি মারছে জাংকুকের কেবিনের দিকে, কিন্তু কোনো লাভ নেই, বাইরে থেকে কেউ কিছুই দেখতে পাচ্ছে না। শুধু দেখছে যে তিয়ং সেই যে ঢুকেছে এখনো পর্যন্ত বেরোয়নি জাংকুকের কেবিন থেকে। ইতিমধ্যেই তিয়ংকে নিয়ে অনেক রকমেরই কন্ট্রোভার্সি হয়েছে। দুদিন আসা মাত্রই সবাই কানা ঘুষো করে, আর তাছাড়া ছোট খাটো বড় সমস্ত পদের ব্যক্তিরই একটু জানার ইন্টারেস্ট যে সামান্য একটা কোম্পানির হেল্পার তাকে বস কিসের জন্য ডিরেক্টলি ডেকে পাঠায়। কই, তারা তো এতদিন কাজ করছে, অফিসিয়াল পদেতে আছে, তাদের তো কখনো কোম্পানির বসের সাথে কেবিনে যাওয়ার সুযোগ হয় না। কোম্পানির টপ অফ দ্য সিও যে সবসময় টিমের হেডদের সাথে কথা বলে, বড় বড় অফিসিয়াল পদেতে যারা রিক্রুট আছে তাদের সাথে মিটিং করে, ছোটখাটো কোনো অফিসিয়ালরা তার কাছে যেতেই পারে না। সেই জায়গায় সামান্য একটা হেল্পার যে কিনা চা কফি ফাইল দেবে, এদিক থেকে ওদিকে নিয়ে যাবে, সমস্ত হেল্পিং হ্যান্ডের কাজ করবে, তাকে কিনা স্যার ডিরেক্টলি কেবিনে ডাকে, সেই সব নিয়ে লোক বেশ কানা ঘুষো করে, কিন্তু ফিস ফিস করে। কেবিনের ভিতরেতে তিয়ংয়ের সারা শরীর কাঁপছে, সারা শরীর জুড়ে একটা শিহরণের ঝড় বয়ে যাচ্ছে। তিয়ং এই মুহূর্তে জাংকুকের টেবিলের উপরে বসে আছে, আর জাংকুক তিয়ংয়ের দু পায়ের মাঝখানে ফাঁক করে নিজেকে দাঁড় করিয়ে রেখেছে। জাংকুকের দুই হাত তিয়ংয়ের কোমর দুটোকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর জাংকুকের চোখটা দেখে প্রচণ্ড পরিমাণে ভয়ানক লাগছে। জাংকুকের চোখটা পুরো রক্তের মতো লাল হয়ে আছে। তিয়ংয়ের সারা শরীর কাঁপছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। কিছু বলার আগে জাংকুক তার ঠোঁট দুটোকে বন্ধ করে দিয়েছিল। জাংকুক তার দু হাত দিয়ে তিয়ংয়ের চোয়াল দুটোকে শক্ত করে ধরে দাঁতে কিরমির করে রাগী চোখেতে গম্ভীর গলাতে বলে, ওই মেয়েটার সাথে অত ঢলাঢলি কিসের বেবি বয়? তুমি কি মনে করো আমি তোমাকে দেখতে পাবো না? আমি তোমাকে ওই মেয়েটার সাথে ঢলাঢলি করার জন্য অফিসে নিয়ে এসেছি, বলো কি হলো, উত্তর দাও। আমার লাগছে চারুন, আমি আমার কাজ দিতে হেল্প করা, আমি নিজে থেকে যাইনি। জাংকুকের রাগে মাথা টনটন করছে, কিন্তু তিয়ংয়ের নরম গাল দুটোতে যে তার পাঁচ আঙুলের হাত দাগ বসে গেছে সেটা জাংকুক লক্ষ্য করেনি। তিয়ং ছেলে হলেও তার মুখ, তার স্কিন, তার গা এতটা পরিমাণে নরম, এতটা পরিমাণে সফট, একটু ধরলেই ফর্সা গাল দুটো লাল হয়ে যায়। জাংকুক যখনই দেখে তখনই তিয়ংয়ের গালটা সাথে সাথে ছেড়ে দেয়। সরি বেবি বয়, আমি দেখিনি, খুব লেগেছে, গালটা লাল হয়ে গেছে, কই দেখি। আর এরকম করবো না বেবি বয়, আমাকে ভয় পাবার কোনো দরকার নেই, রেগে গেছিলাম আমি, আমি তোমাকে এরকম তো করতে চাই না। কেন বোঝো না, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই আমার, তোমার আশেপাশে কেউ থাকলে আমার সহ্য হয় না, আমি তোমাকে চাই, আই অনলি ওয়ান্ট ইউ। জাংকু কথাটা বলার পরেই সাথে সাথে টান মেরে তিয়াং
নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। দু হাত দিয়ে তেয়ংকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে আছে। আর তার সাথে তেয়ংয়ের কান থেকে, গলা থেকে, তার কান থেকে অসংখ্য পরিমাণে নিজের ঠোঁট দিয়ে চুমু দিয়ে চলেছে। তার সাদা রঙের কলারটাকে টেনে খুলেও দিয়েছে জাংকুক। তেয়ংয়ের পুরো কাঁধটা জাংকুকের সামনে উন্মুক্ত হয়ে আছে। ব্লেজারটাকেও হাতে পর্যন্ত নামিয়ে দিয়েছে। শার্টের বাটনসগুলোকেও টেনে প্রায় ছিঁড়েই দিয়েছে জাংকুক। সেই দিকে কোনো খেয়াল ছিল না, শুধু ব্যস্ত থেকে শুধু একটুখানি নিজের করে নিতে, খানিকক্ষণের জন্য হলেও তার বেবি বয়কে স্পর্শ করতে, আদর করতে। তার বেবি বয় যে শুধু তার বেবি বয়ের উপরে জাংকুক ছাড়া আর কারোর অধিকার নেই। জাংকুকের এরকম উন্মাদ মাতাল করা স্পর্শেতে তিয়াংয়ের মুখ থেকে শব্দ বের হয়ে গেল। তিয়াং তার সাথে আস্তে আস্তে বলে উঠল, আহ স্যার, এটা অফিস, স্যার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ছাড়ুন, এখানে এসব ঠিক না। যা সাঁতা বেবি বয়, ড্যাডির মুখের উপরে কথা বলবে না, আর আমি তোমার বস, বসের মুখের উপরে কথা বলতে নিশো না, আর আমি যখন যা চাইবো আমার বেবি বয়কে তখন তাই করতে পারি। আমি ভালোবাসছি, আমাকে ভালোবাসতে দাও, আমি আদর করতে চাই, চুপ করে বসে থাকো। এতক্ষণ যে ঢলাঢলিটা করছিল মেয়েটার পাশে বসে, তার শাস্তি তো মেয়েটাকে দিয়েছি, আর এ তোমার শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। আর শুনবে, এই অফিসে প্রত্যেকজন আমার দেওয়া চিহ্নগুলো তোমার গলাতে, তোমার বুকেতে, তোমার হাতেতে, তোমার গালেতে স্পষ্টভাবে দেখতে পাবে। পুরো অফিস কেন, পুরো দুনিয়া জানবে কিম তেয়ং ছেলেটা শুধু জিয়ং জাংকুকের কাছে বিলং করে। আই এম ইয়োর বস, আই এম ইয়োর ওনার, অ্যান্ড আই এম ইয়োর ড্যাডি বেবি বয়, আই এম ইয়োর ড্যাডি। সবাই জানবে, সবাই দেখবে, তুমি শুধু আমার। কথাটা বলেই জাংকুক সাথে সাথে তিয়ংয়ের ব্লেজারটাকে নিয়ে ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। তিয়ংয়ের হোয়াইট শার্টের বাটনগুলোকে পটপট করে হাত দিয়ে খুলে ফেলে। একটা দুটো বাটনস তো ছিঁড়েও যায় কলারের কাছে। তিয়ং কিছুই বলতে পারছে না, কেন বলতে পারে না কে জানে। কই জাংকুকের স্পর্শে পুরোপুরি মাতাল হয়ে যায়, পুরোপুরি উন্মাদ হয়ে যায়, শিহরণ জাগে তার, প্যান্টের ভিতরে টাইট হয়ে যায়, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না। সেই মেয়েটার শরীরের স্পর্শে তো খুব অস্বস্তি হচ্ছিল, পাশে বসে ঢলাঢলি করতে আসছিল যখন। কই জাংকুক স্পর্শ করলে তো এরকম তার হচ্ছে না, তার মন শরীর দুটোই যেন জাংকুকের বশে চলে গেছে। আর তাছাড়া তিয়াং জানে, সে যতই ফিজিক্যালি চেষ্টা করুক না কেন জাংকুককে সরানোর, সে পারে না। সে বাকি ছেলেদের মতন কেন এত স্ট্রেংথ পায় না সে নিজেও জানে না। তার উপরে প্রচণ্ড পরিমাণে জাংকুকের হট হট টাচেতে, উত্তেজিত করা স্পর্শেতে পাগল হয়ে যাচ্ছে। তিয়াং নিজেও জানে না কখন পুরোপুরি জাংকুকের গায়ে ঢলে পড়েছে, হারিয়ে গেছে তার আদরের মাঝে। শব্দ করছে, মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, কিন্তু জাংকুকের পুরো রুমটা সাউন্ড প্রুফ থাকার কারণে কোনো আওয়াজই দেওয়াল ভেদ করে বাইরে যাচ্ছে না। এই মুহূর্তে পুরোপুরি দুটি প্রাণী, টেবিলের উপরে একটি প্রাণী আর তার সামনে দাঁড়িয়ে আর একটি প্রাণী, দুজন দুজনের ভিতরে যেন ডুবে গেছে। একজন আদর করতে ব্যস্ত আর একজন তার আদরে মুগ্ধ হয়ে গেছে। হঠাৎ করেই জাংকুকের কলারেতে টান অনুভব হয়। জাংকুক বুঝতে পারে তেয়ং প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে জাংকুকের কলারটা চেপে ধরেছে। তেয়ংয়ের একটা নোকের দাগও জাংকুকের গলায় লেগে জাংকুকের গলাটা লাল হয়ে গেছে। জাংকুক একটু বাঁকা হাসে, জাংকুকের ভীষণ ভালো লাগছে তার বেবি বয়ের এই ধরনের উত্তেজিত মুখের চাহনি দেখতে, তার চোখগুলো দেখতে, তার বেবি বয়ের এরকম তার শরীরের উপরে ঢলে পড়া মুখটা দেখতে ভীষণ ভালো লাগছে। চোখ বন্ধ করে আছে, জাংকুকের দিকে তো তাকাচ্ছেও না। হঠাৎ করেই জাংকুকের বাইরেতে রুমেতে ম্যানেজার এসে ঠক ঠক করে, স্যার স্যার দরজা খুলুন, স্যার আপনার সাথে দেখা করতে এসেছে, ইম্পর্টেন্ট কথার জন্য, স্যার একটা ইম্পর্টেন্ট ম্যাটারে ডিসকাস আছে, স্যার আপনি কি খুব ব্যস্ত? স্যার ছাড়ুন না, বাইরে ডাকছে, প্লিজ স্যার আমি কথা দিচ্ছি, পরে পরে হবে, এখন ছেড়ে দিন, বাইরে ডাকছে ম্যানেজার, নিশ্চয় ইম্পর্টেন্ট কোনো কাজ আছে স্যার। হোয়াট দা হেল, বেবি বয় অন্য কথা বলবে না,
আর একটু জাস্ট একটু আমরা একটু আদর করতে চাই, তারপরে আমি দেখবো কোন মিটিং। কথাটা বলি সাথে সাথে জাঙ্গুব নিজের ঠোঁট জোড়া দুটো নিয়ে রঙের ঠোঁট জোড়া দখল করে বসে। প্রচুর পরিমাণে ঠোঁট দুটোতে গভীরভাবে আদর করতে ব্যস্ত। তারপরে যে সমস্ত জায়গাতে নিজের দাঁতের চিহ্ন বসিয়েছে, কামড় বসিয়েছে, সেই সমস্ত জায়গাতে নিজের ঠোঁট দিয়ে আদর করে দিচ্ছে। আর সেই সমস্ত আদরে তিয়াং প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে যাচ্ছে। জাঙ্গুকের ব্লেজারের কলার সমেত চেপে ধরছে। মাঝে তো জাঙ্গুকের কলারে দু তিনটে বাটন টান পড়ে ছিঁড়েও গেছে। এবার তো তিয়াং প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। জাঙ্গুকও প্রচুর পরিমাণে উত্তেজিত, জাঙ্গুক পুরোপুরি লাল হয়ে গেছে। তিয়াংয়ের মুখটাকে হাত দিয়ে ধরে খুব আদরের সাথে নরম গলায় বলে, বেবি বয়, এরপর আমি চাই না যে আমি তোমার উপরে আরও বেশি করে ওয়াইল্ড হয়ে পড়ি। আমি নিজেকে কন্ট্রোল করতে চাই, আমার মিটিং আছে। বেবি বয়, আমার চোখের সামনে থাকবে না, আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবো। গেটটা খোলা মাত্রই সাথে সাথে আমার কেবিন থেকে ব্লেজারটা পরে বাইরে বেরিয়ে যাবার খবরদার। আমি গলাতে যে দাগগুলো দিয়েছি কলার দিয়ে একদম লুকোনোর চেষ্টা করবে না। আমি দেখাতে চাই তুমি আমার বেবি বয়, বুঝেছো কথাটা? বুঝেছো? হ্যাঁ 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 স্যার, ঠিক আছে স্যার। তিয়াংয়ের হার্ট এখনো জোরে জোরে বিট করছে, কিন্তু জাঙ্গুকের কথা মতো সাথে সাথে তার সোফা থেকে ব্লেজারটা তুলে নিয়ে গায়ে গলিয়ে নিল। কিন্তু জাঙ্গুক হাঁ করে চেয়ারে হেলান দিয়ে বসে তিয়াংয়ের দিকে তাকিয়ে আছে। তাকাতে তাকাতে নিজের কলারের বাটনস দুটো লাগাতে গিয়ে দেখে কলারের বাটনস দুটো ছিঁড়ে গেছে তিয়াংয়ের টান দেবার কারণে। জাঙ্গুকের বেশ ভালো লাগলো, মুচকি হেসে আবারও আগের মতন অ্যাটিটিউড নিয়ে জোর গলায় বলল, কামিং প্লিজ। জাঙ্গুক যে সাথে সাথে হঠাৎ করে বাইরে যে দাঁড়িয়ে আছে তাকে এভাবে ডেকে দেবে সেটা বুঝতে পারেনি। তিয়াং হাঁ করে অবাক হয়ে গেল, কি করবে কি না করবে কিছুই বুঝতে পারছে না, সে একটু অগোছালো অবস্থায় আছে। প্লাস জাঙ্গুকেরও একটু অগোছালো অবস্থা, কারণ জাঙ্গুক ব্লেজারটা ঠিকভাবে পরে থাকলেও কলারের বাটনসগুলো তো তার ছিঁড়ে গেছে। বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা সাথে সাথে কেবিনের ভিতরে ঢুকে পড়ে। বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা হলো জাঙ্গুকের বাবা কিম নামজুনের বিজনেস পার্টনারের মেয়ে আয়ু। এই কোম্পানিতে মাঝে সাঝেই আসে কিছু ইনভেস্টমেন্টের ব্যাপারে এবং ডিলের ব্যাপারে কথা বলতে। ঢোকা মাত্রই তিয়াংয়ের দিকে চোখ পড়লো। তিয়াংকে পা থেকে মাথা পর্যন্ত একবারে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে ফেললো আয়ু। আর আয়ুর চোখ এড়ালো না তিয়াংয়ের গলার মধ্যে লাল লাল দাগগুলো, কলারের বাটন দুটো ছেঁড়া, হাতের কাছেও একটা লাল দাগ। সে সমস্ত কিছুই ভালো করে দেখলো আয়ু, কিন্তু কিছু না বলে জাঙ্গুকের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কেমন আছো জাঙ্গুক? আমাকে তো আর তুমি মনেই করো না আজকাল। তো খবর কি? আর এই ছেলেটাকে? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস আয়ু। ওই ছেলেটাকে সেটা জানতে তুমি এই অফিসে এসেছো? যেটার জন্য এই অফিসে এসেছো সেই কাজটা আমরা শুরু করি। তিয়াং তুমি এখন আসো এখান থেকে। আয়ু ঘাড় ঘুরিয়ে আবারও হাসি মুখ নিয়ে তিয়াংয়ের দিকে ভালো করে তাকালো, কেমন একটা রহস্যময়ী চোখে। চোখের দৃষ্টিভঙ্গি অন্যরকম। তিয়াংয়ের বেশ খারাপ লাগলো ব্যাপারটা, সে তো ঠিকভাবে রেডিও হয়নি। আগে না হয় ভালো করে ব্যবস্থা করে চলে যেত, তারপর না হয় জাঙ্গুকে মেয়েটাকে ডাকতে পারত। তার প্রচণ্ড খারাপ লাগে এইভাবে জাঙ্গুকের অগোছালো ব্যবহারেতে, সবার সামনে যখন তখন হুটহাট দুমদাম করে ডাকে। তিয়াং আর দেরি না করে মাথা নিচু করে জাঙ্গুকের কেবিন থেকে বেরিয়ে আসে। এদিকে তিয়াং জাঙ্গুকের কেবিন থেকে বেরোনো মাত্রই ন্যান্সি সমেত অফিসের বাকি সবাই প্রচুর পরিমাণে তিয়াংকে দেখে হাসাহাসি করে। বাকিরা অনেক কৌতূহলী দৃষ্টিতে তিয়াংয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। এমন মনে হচ্ছে যেন মঙ্গল গ্রহ থেকে কোনো এলিয়ান এসেছে যাকে প্রথমবার দেখছে। আরে বাবা, স্যার অনেক পানিশমেন্ট দিয়েছে বুঝি হেল্পার বয়, যে আমার কলারের বাটন দুটো ছিঁড়ে গেছে, শার্টের বাটনস গুলো খোলা, ব্লেজার যেরকম অবস্থা, গলায় লাল লাল দাগ। স্যার কি বেশি পানিশমেন্ট দিয়ে দিয়েছে? কোনো ভুল করেছে মনে হয় হেল্পার বয়, ঠিক করে হেল্প করতে পারোনি। কথাগুলো শুনে তিয়াংয়ের মাথা হেঁট হয়ে গেল। সত্যি তো, এরকম করলে কলার অবস্থা, তার উপরে কলারের বাটনস দুটো ছেঁড়া, এলোমেলো, সবাই তো দেখে তাই ভাববে। মাথা হেঁট হয়ে গেল।
জাঙ্কুকে তো সুযোগ করে দিল তেয়াংকে পদে পদে বিচার করার, জাজ করার। তেয়াংকে দেখে সবাই হাসাহাসি করছে, খুব অপমান হচ্ছে ভিতরে ভিতরে। তাই তেয়াং ওখান থেকে সোজা আর দাঁড়িয়ে না থেকে যেই চলে যেতে গেল, তখনই পিছন থেকে দুটো ছেলে বলে উঠল, আরে ও হেল্পার বয়, একটু হেল্প তো করো, হেল্পার হিসেবে জয়েন করেছো অফিসে, একটু হেল্প করে দাও, এই কাগজের বান্ডিলগুলো নিয়ে গিয়ে গার্ডেনের টেরিসে রেখে এসো, ওখানে রিসাইক্লিং বক্স আছে, অফিসের এই পেপারগুলো রিসাইক্লিং এর জন্য যাবে, গার্ডেনে দেখবে রাইটের কর্নারে আছে, এইটুকু হেল্প করলে তাহলে স্যারের পানিশমেন্ট থেকে বেঁচে যাবে, বারবার কাজ করো না তাই তো পানিশমেন্ট দেয় স্যার, যাও যাও হেল্প করো। তেয়াং করুণ মুখে তে ছেলেগুলোর মুখের দিকে তাকায়। তেয়াং এর মুখটা দেখতে প্রচন্ড মায়াবী লাগছে, তার মনেতে অনেক দুঃখ লেগেছে। তেয়াং চুপচাপ মাথা হেঁট করে কাগজের বান্ডিলগুলো যখনই তুলতে যায়, তেয়াং এতক্ষণ তার ব্লেজারটাকে হাত দিয়ে চেপে ধরেছিল, কিন্তু কাগজের বান্ডিলগুলো তোলা মাত্রই তার ব্লেজারের বাটনসটা ফাঁক হয়ে যায়। ফাঁক হবার কারণে তার পেটের কাছেও যে শার্টের বাটনসগুলো খোলা সেটা সামনে এসে পড়ে। সবাই আবারও হো হো করে হেসে ওঠে। মুখ ফুটে মানুষকে জবাব দিতে ঝগড়া করতে এই সমস্ত কোনোদিনই পারে না।